স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কে আসলো কে গেল সেটা মুখ্য বিষয় না, এদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এদেশের মানুষ আলোকিত বাংলাদেশে দেখতে চায়। এদেশের জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। জনগণ যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বাংলাদেশকে অচল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। রোববার বিকেল 3:30টার দিকে নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে একটি সংবিধান রয়েছে, দেশের সংবিধান অনুযায়ী যা হবে তাই আমরা করব। দেশে একটা নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন ভোটের শিডিউল ঘোষণা করবে, তখন সশস্ত্র বাহিনীগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদেরকে যেভাবে পরিচালনা করবে তারা সেভাবেই পরিচালিত হবে। দেশে একটা সুস্থ নির্বাচন হবে আমরা সবাই আশা করি, বিশ্বাস করি। আর কে আসলো কে গেল সেটা আমাদের মুখ্য বিষয়। নির্বাচন কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন হবে,